কিশোরগঞ্জের হোসেনপুরে দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল হক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও তার বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম এ রায় দেন। এছাড়া দণ্ডপ্রাপ্ত দুই আসামির প্রত্যেককে 2,00,000 টাকা করে আর্থিক জরিমানা ও অনাদায় অতিরিক্ত 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় প্রদানের সময় ফাঁসির আসামি মানিক পলাতক ছিলেন, তবে তার বাবা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নুরুল করিম আদালতে উপস্থিত ছিলেন। আসামিদের বাড়ি হোসেন উপজেলার গাবুরগাঁও গ্রামে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2009 সালের 14 ডিসেম্বর আমিনুল হকের উপর হামলা চালায় অভিযুক্তরা। পরে 17 ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। শরীয়তপুরের সখীপুরে প্রাইমারি স্কুল ছাত্রীকে ধর্ষণ শেষে হত্যা ও লাশ গুম করার অপরাধে দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সখীপুর সর্দার কান্দি গ্রামের সামেদ শেখের ছেলে ফরিদ ও আব্দুর রাজ্জাক শেখের ছেলে জাকির শেখ। 2017 সালের 17 জুলাই ধর্ষণ ও হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় শিশুটির বাবা লেহাজউদ্দিন শেখ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। নাটোরের লালপুরে দুই শিশুকে ধর্ষণের দায়ে ইয়াকুব আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও 1,00,000 টাকা জরিমানা করেছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইমদাদুল হক এ রায় দেন। 2017 সালের 27 নভেম্বর লালপুর উপজেলার শ্রীরামগাড়ি এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে। পরে এ মামলায় অভিযুক্ত ইয়াকুবকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেপ্তার করে পুলিশ। সুনামগঞ্জে 13 বছরের এক শিশুকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি সদর উপজেলার মোল্লাপাড়ার বেদগঞ্জ বাজারের এক চা দোকানের মেয়ে। রোববার রাতে ঘরের দরজা ভেঙে পরিবারের সবাইকে জিম্মি করে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে রহমতপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আজাদ মিয়া। সোমবার রাতে এক সিএনজি অটোরিকশা চালক তাকে আহত অবস্থায় কোর্ট পয়েন্ট থেকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে মঙ্গলবার দুপুরে তার শারীরিক পরীক্ষা করা হয়। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুর রহমান জানান, অভিযুক্তকে ঝালকাঠির নলছিটিতে একটি হত্যা মামলায় আসামি করে বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী হাওলাদার ও তার পরিবারের 18 জনকে হয়রানি করার অভিযোগ উঠেছে। দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মুক্তিযোদ্ধারা। গত 3 জানুয়ারি নলছিটির দবদপিয়া গ্রামে আনিসুর রহমান রুম্মান নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় 22 জনকে আসামি করে মামলা করা হয়। এ সময় 72 বছর বয়সী এ মুক্তিযোদ্ধাকে 60 বছর দেখিয়ে আসামি করা হয়। পরে প্রায় 1 মাস পালিয়ে থেকে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি। সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত নন তাদেরকে মামলা থেকে অব্যাহতি দাবি জানান মুক্তিযোদ্ধারা। বগুড়ায় বিষাক্ত মদপানে 8 জনের মৃত্যুর ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মদ বিক্রির দায়ে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পিএম হোমিও ল্যাবরেটরিজের স্বত্বাধিকারী নুরুন নবী, মুন হোমিও হলের মালিক আব্দুল খালেক, হাসান হোমিও ফার্মেসির আবু জুয়েল এবং করতোয়া হোমিও হলের স্বত্বাধিকারী শহীদুল আলম সবুর। সকালে বগুড়া সদর থানা চত্বরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া। এ সময় বিষাক্ত মদপানে মৃত 8 জনের নাম ঠিকানা প্রকাশ করা হয়। প্রাথমিক তদন্তে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে রেকটিফাইড স্পিরিটের সাথে মিথানল মিশ্রণ করার সাথে সাথে এটা বিষাক্ত হয়েছে এবং এটা যদি কেউ পান করেন তাহলে এটাকে আর নিতে পারেন না, তখন তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষে হামলা করেছে প্রতিপক্ষের আইনজীবীরা। উভয় গ্রুপের পক্ষ থেকে পরস্পরের বিরুদ্ধে মামলা দায়েরকে কেন্দ্র করে গতকাল দুপুরের পর থেকে এ হামলার ঘটনা ঘটে। এর ফলে পূর্বে ডাকা সমিতির সাধারণ সভা পণ্ড হয়ে যায়। ঘটনার জন্য উভয় গ্রুপ পরস্পরকে দোষারোপ করে সংবাদ সম্মেলন করে। এ সময় একে অপরের বিরুদ্ধে সমিতির নিয়ম শৃঙ্খলা ভঙ্গের নানা অভিযোগ উত্থাপন করেন আইনজীবী নেতারা।